মির্চি প্লাসে ফিয়ার ফ্যাক্টরিতে আপনাকে স্বাগত। ভালো মন্দ মিশিয়ে আমাদের সবার চরিত্রের কিছু বৈশিষ্ট্য রয়েছে। মোটামুটি আমরা সবাই জানি যে সব কিছুতে নিজস্বতা বজায় রাখতে হয়। অন্যের মতো হওয়া বা হওয়ার চেষ্টাতে লাভের চেয়ে লোকসান বেশি, কিন্তু তা অনেক সময় হয়ে যায় এবং অজান্তেই হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে সেই পরিবর্তন আমরা বুঝতে পারি, আর কোনো কোনো ক্ষেত্রে তার ফলাফল হয় মারাত্মক। আজকের এক্সপিরিয়েন্স এরকম একটা ঘটনা নিয়েই, এবং সেটি আমরা পেয়েছি নাম প্রকাশে অনিচ্ছুক একজনের কাছ থেকে। তার ইচ্ছেকে মর্যাদা দিয়েই শুরু করছি আজকের ফিয়ার ফ্যাক্টরি। বাকি ঘটনা তাঁর জবানিতেই। আজকের এক্সপিরিয়েন্সের নাম ভয়াবহ আড্ডা। শুরু হচ্ছে ফিয়ার ফ্যাক্টরি। আমার স্কুল আর কলেজ জীবন কেটেছে কলকাতা থেকে অনেক দূরে এক রেল শহরে। স্কুল আর কলেজ জীবনের মধ্যে বিস্তর ফারাক থাকলেও একটা জিনিস আমার ক্ষেত্রে কনস্ট্যান্ট ছিল, আমার প্রিয় বন্ধুর উপস্থিতি। ধরে নেওয়া যাক তার নাম নয়না। এতদিন পরেও দু সপ্তাহে অন্তত একদিন আমাদের দেখা হবেই। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক মুহূর্তগুলোর মধ্যে অন্তত 80% নয়নার সঙ্গে কাটানো, আর আমার জীবনের সবচেয়ে ভয়ের মুহূর্ত, এই দ্বিতীয়টার কথা বলবো আজ। আমাদের পুরনো শহরটা এখন অনেক বদলে গেলেও আমাদের ছোটবেলায় সেটাতে অনেক ফাঁকা জমি ছড়িয়েছিল। সেখানে খেলাধুলো করে, আড্ডা মেরে, ফাংশনে গান গেয়ে, নেচে, আবৃত্তি করে আমাদের বড় হওয়া। আড্ডার অনেক জায়গা থাকলেও আমাদের প্রিয় ছিল রেল লাইন বরাবর কিছু দূর গিয়ে একটা বিশেষ জায়গা। শহরের প্রাণ কেন্দ্র থেকে একটু দূরে হলেও এখানকার রাস্তাঘাট ছিল পাকাপোক্ত। শুনেছি ব্রিটিশ আমলে নাকি এখানেই রেল স্টেশন ছিল, পরে সেটা অন্যদিকে চলে যায়। স্টেশন থেকে দূরে হওয়ার কারণে এখানে হট্টগোল নেই। আমি আর নয়না এখানে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতাম, শুধু ও আর আমি। তখন পূজোর পরপরই আমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হতো। সারা বছর পড়াশোনা না করার ফলে যা হয় সেটাই হলো। পরীক্ষার আগের এক মাস বইতে মুখ গুঁজে বসে থাকা, এই সময়টা আমি আর নয়না খাওয়া দাওয়া ছাড়া একটাই ব্রেক নিতাম। বিকেলবেলা এক ঘন্টার জন্য বেরিয়ে একটু গল্প করে হালকা কিছু খেয়ে বাড়ি ফিরে আবার গভীর রাত অবধি পড়াশোনা। সেদিনও বেরিয়েছিলাম। আমাদের আড্ডার জায়গাটা গরমকালেও বেশ ঠান্ডা থাকতো গাছের ছায়ার জন্য। সেদিন আমরা দুজনে আমাদের নির্ধারিত জায়গায় গিয়ে বসলাম, গল্পগুজব শুরু করলাম, আমিই কথা বলছিলাম। খানিক বাদে আমার খেয়াল হলো নয়না বিশেষ কথা বলছে না, হ্যাঁ হুঁ করে কাটিয়ে দিচ্ছে। আমার ভারী রাগ হলো। বললাম, এই তো অল্প একটু সময় পাই আড্ডা মারার জন্য, তার মধ্যেও তুই যদি এরকম আনমনা হয়ে থাকিস তবে তো মজাটাই মাটি। নয়না বলল, আমার কেমন অস্বস্তি হচ্ছে জানিস, মনে হচ্ছে কেউ যেন ওইখানে আছে, আমাকে দেখছে, কেমন যেন ভালো লাগছে না। নয়না হাত তুলে একদিকে দেখালো। তখন দিনের আলো পড়ে এসেছে। আমার ওর কথা শুনে গা ছমছম করে উঠল। ওকে সাহস দেওয়ার জন্য বললাম, ধুর বেশি পড়াশোনা করে তোর মাথাটা খারাপ হয়ে গেছে, চল বাড়ি চল, এখানে বেশিক্ষণ থাকলে আবার কি না কি ভাববি। নয়না প্রবল জোরে মাথা নেড়ে আমায় বোঝাতে চাইল যে ও বানিয়ে বলছে না, কিন্তু আমি তাতে আমল দিলাম না। হয়তো শরীরটা খারাপ লাগছে, ঠিক করলাম ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসব। আমাদের আড্ডা মারার জায়গা থেকে ওর বাড়ি ওই 7-8 মিনিটের হাঁটা পথ। এইটুকু রাস্তা আসতে আমাদের অনেক বেশি সময় লাগলো, কারণ নয়না দেখছি হাঁটতেই পারছে না। এই কিছুক্ষণের মধ্যে ওর হলো কি আমি জিজ্ঞেস করায় বলল, মাথা থেকে পিঠ অবধি ভীষণ লাগছে ওর, যেন ভারী কিছু একটা চেপে বসে রয়েছে। আমি ওর বাড়ির গেট অবধি ওকে এগিয়ে দিয়ে এলাম। আমায়ও আসতে বারণ করল, বলল
তুই ফিরে যা, আমি একটু ঘুমোবো, তাহলে হয়তো একটু সুস্থ লাগবে, বড্ড বেশি পরিশ্রম হয়ে গিয়েছে। আমি বাড়ি ফিরে যথারীতি অ্যালজেব্রা ও জিওমেট্রির মধ্যে নিজেকে ডুবিয়ে দিলাম। 10টা নাগাদ আমার বাড়ির ফোনটা বেজে উঠল। বাবা ফোনটা ধরলেন, নিচু গলায় কি যে কথা বললেন জানি না। খানিক বাদে আমার ঘরে এসে জিজ্ঞেস করলেন, তোরা আজ বিকেলে কোথায় গিয়েছিলি? আমি সত্যিটাই বললাম, বললাম বেশিক্ষণ থাকিনি, কারণ নয়নার শরীর ভালো লাগছিল না। এবার বাবার কথায় আমি চমকে উঠলাম। বাবা আমায় বললেন যে সন্ধ্যের পর থেকে নয়নার শরীর আরো বেশি খারাপ হয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হচ্ছে। আমার গালে একটা থাপ্পড় কষালেও আমি এতটাও অবাক হতাম না। কি একটা মনে হওয়ায় বাবার হাতটা ধরে বললাম, আমায় একবার ওদের বাড়ি নিয়ে যাবে? ওরা হাসপাতালে যাচ্ছে জানি, কিন্তু আমি একবার যেতে চাই। আমার গলায় কিছু একটা ছিল, বাবা আর না করলেন না আমার কথা শুনে। ওই রাতেই আমি, মা আর বাবা বেরিয়ে পড়লাম। নয়নাদের বাড়ির সামনে তখন ভিড় জমে গিয়েছে। এই বাড়ির প্রতিটা ইঞ্চি আমার চেনা। নয়নার ঘর ওপরে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, হঠাৎ একটা চিৎকারের আওয়াজ পেলাম, পশুর মতো চিৎকার, কুৎসিত গলা তার। এই বাড়িতে কারোর এমন গলা নেই। আমরা থমকে দাঁড়িয়ে পড়ে আবার উঠলাম। সিঁড়ির মুখে দেখা হলো কাকু, মানে নয়নার বাবার সাথে। তিনি আমাদের দেখতে পেয়ে বললেন, সন্ধ্যে থেকে মেয়েটা এইভাবে চিৎকার করছে। আমি আবারও অবাক হলাম, ওইভাবে আমার বন্ধু চিৎকার করছে? ওটা তো ওর গলাই নয়। আমি এক ছুটে ঘরের দরজার কাছে দাঁড়াতেই আবার শুনলাম নয়নার চিৎকার। আমি 500% নিশ্চিত ওইটা নয়নার গলা হতেই পারে না। টিভিতে বা ভূতের ছবি এরকম দৃশ্য তো দেখেছি, আজ আচ্ছা খুশ দেখছি। বন্ধুকে দেখে আবারও ঘাবড়ে গেলাম। ওর চোখের তলায় কালি আর গলায় টানা টানা লাল দাগ, মোটা ফাঁসের মতো। এই দাগ তো বিকেলে দেখিনি। দাগগুলো যে টাটকা তা সহজেই বোঝা যায়। আমায় দেখে নয়না আবার চিৎকার করে উঠল। আমি ওকে দেখে বললাম, ওরে এটা আমি, আমি। ও একবার জানলার দিকে তাকালো, তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমায় বাঁচা, বলে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। একটা স্কুল ছাত্রী কিভাবে তার বন্ধুকে বাঁচাবে? আমি অসহায়ের মতো কেঁদে উঠলাম। আমায় সরিয়ে নিয়ে যাওয়া হলো সেখান থেকে। নয়নাকে হসপিটালে শিফট করা হয় এবং সেখানে কিছুদিন থাকার পর ও ফিরে আসে। পরে শুনেছি ওই পরিবার তাঁদের গুরুদেবের সাথে কথা বলে এবং তিনিও হাসপাতালে যান। নয়নাকে দেখেন এবং বলেন, খুবই ভয়ঙ্কর এবং ক্ষতিকর কেউ সেদিন ওই চত্বরে ঘুরছিল এবং নয়নাকে দেখে তার পছন্দ হয়। সে নিঃশব্দে তার আরও কাছাকাছি চলে আসে। ফল যে কি সেটা সবাই দেখেছে। নয়না সেটা নিঃসন্দেহে টের পেয়েছিল এবং পছন্দের কাউকে দেখেই কেঁদে উঠে বলেছিল, আমায় বাঁচাও। আরও শুনি যে যে ক্ষতিকর জিনিসটি তার এত কাছাকাছি এসেছিল সে চট করে বেরোতে চায়নি। অনেক কষ্ট করে তাকে দূর করা হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন নয়নার প্রেশার আচমকা লো হয়ে গিয়েছিল, কিন্তু গলার দাগের কোনো ব্যাখ্যা তাঁরা দিতে পারেননি। নয়না সেরে উঠতে সময় লাগে, কিন্তু একটা ভয় আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল। আমরা ওই জায়গাতে আর আড্ডা দিতে যাইনি। বেশি আড্ডা ভালো নয়, কে জানে কখন আবার কার আড্ডা আছে। না, নিজের মতোই থাকা উচিত এবং চারপাশ দেখেই থাকা উচিত। কে জানে কখন কার আমাদের ওপর একটা বিশ্রী ভালো লাগা তৈরি হয়, আর তারপর সবকিছুই দুর্বিষহ হয়ে যায়। তখন ভয় আর সত্যিটা সমার্থক হয়ে যায়। ফিয়ার ফ্যাক্টরি ফিবে মির্চি প্লাসে, গল্পের আসল আড্ডা।